সরাসরি চলে আসছি সৌমেন্দ্রমোহন ঘোষের কাছে। সৌমেন্দ্রবাবু, যে কথা এর আগেও বলা হয়েছিল গাছ উপড়ে যাওয়া থেকে শুরু করে অনেক কিছু, প্রতি সময় আমরা দেখি সেটা কখনো ম্যানগ্রোভ হোক বা শহরাঞ্চলে গাছ হোক বা বিভিন্ন সময়তে তা সেই বৃক্ষ রোপণ করা থেকে শুরু করে তার উৎপাটন পর্যন্ত, কারণ সবটাই হয় ভুল পদ্ধতিতে। এমনকি ম্যানগ্রোভ কত ম্যানগ্রোভ লাগানো হয়েছে সেই নিয়েও একটা বড় সড়ো স্ক্যাম শুনতে পাওয়া যায়। আমার প্রশ্ন হচ্ছে, সত্যি সত্যি যদি প্রপার ব্যবস্থা নেওয়া হতো তাহলে কি প্রতিবার ঝড়ের আগে এই পরিমাণ আতঙ্ক আশঙ্কা তারা করতো আমাদের, নাকি অনেক আগে থেকে, যেহেতু আমাদের উপকূলবর্তী অঞ্চলটা এতখানি রয়েছে, সুন্দরবন সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চল, সেখানকার জন্য আগে থেকে আগাম ব্যবস্থা নেওয়া যেতে পারত? শোনো, ক্রিটিক্যাল সিচুয়েশনে একটু সিরিয়াস আলোচনা দরকার, কারণ তোমার আজকের যে বিষয়টা ছিল এই কারো পৌষ মাস কারো সর্বনাশ, এটা ঠিক মে মাসে হয়। মে মাসে যারা সুন্দরবনে থাকে তারা উপর দিকে হাত জোর করে বলে যে আমাদের বাঁচাও, আর তাদের সর্বনাশ হয়। আর পৌষ মাস তো তুমি বললে কিভাবে হয়, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে সুন্দরবনকে রক্ষা করার জন্যে যে ম্যানগ্রোভের ভূমিকা অপরিসীম, সেই ম্যানগ্রোভ কেটে ফেলা হচ্ছে। কেন কেটে ফেলা হচ্ছে? ওখানে মিন ধরা হচ্ছে মাছের জন্য, কাঁকড়া ধরার জন্য কেটে ফেলা হচ্ছে। তাছাড়া একটা হিউম্যান সেটেলমেন্ট হচ্ছে, ম্যানগ্রোভকে তুলে দিয়ে ওখানে বসবাসযোগ্য কিছু জায়গা তৈরি করা হচ্ছে। আর এই মুহূর্তে বলে রাখি যে সন্দেশখালিতে তুমি যেটা বললে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে, খাল থেকে নোনা জল ভেতরে ইচ্ছে করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তোমাকে যেটা দেখাচ্ছিল এই মুহূর্তের পজিশন, তাতে আমরা যেটা অ্যানালিসিস করেছি এই মুহূর্তে হচ্ছে ডিরেকশনটা চেঞ্জ হয়েছে, রিমালের খানিকটা ওয়েস্টার্ন সাইড ঘেঁষে আসছে, পশ্চিম দিকে ঘেঁষে, অর্থাৎ বসিরহাটের দিকে প্রভাব পড়তে পারে। তার মানে হিঙ্গলগঞ্জ, তোমার সন্দেশখালি, এই সমস্ত জায়গায় প্রভাব পড়বে। তো সন্দেশখালিতে অলরেডি সাজান বাহিনী যেভাবে নোনা জল ঢুকিয়ে দিয়েছে, ওখানে আরও বেশি শরণার্থীর সৃষ্টি হবে, পরিবেশগত শরণার্থী আমরা বলি। তো আমি যেটা বলছি যে আমফান বলো, ইয়াস বলো, ফণী বলো, প্রত্যেকগুলোই কিন্তু এটা মে মাসে হয়, মে মাসের 20 তারিখ থেকে 25 তারিখে। একমাত্র ফণীটা হয়েছিল 3 মেতে, আর 2019-এ দুখানা হয়েছিল, একটা ফণী আর একটা হচ্ছে বুলবুল। ঠিক, এবং এটা প্রশ্ন সৌমেন্দ্রবাবু, যে যখন নির্দিষ্ট সময় হচ্ছে আমরা জিওগ্রাফিক্যাল অবস্থানটাও জানতে পারছি, আমাদের রাজ্যের উপকূলবর্তী অংশটাও আমাদের চেনা হয়ে গেছে, তাহলে এখনই ব্যবস্থা নিতে পারলাম না কেন আমরা? শুধুমাত্র এই জন্যই কি যে একটা করে ঝড় আসবে, একটা করে ক্ষতি হবে এবং তারপর কোটি কোটি টাকার ত্রাণ আসবে? এই জন্যই তো বলছি আমি কারোর পৌষ মাস কারোর সর্বনাশ, এটা তো দেখতে পাচ্ছি আমরা। আগে থেকে যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে সত্যি সত্যি প্রতিবার আমাদের মে মাসের জন্য অপেক্ষা করে থাকতে হতো কি? ঠিক ঠিক, তার জন্য আপনি নিজে জানেন যে যেভাবে বৃক্ষরোপণ করা হয়েছে, যেভাবে ম্যানগ্রোভ রোপণ করা হয়েছে, সেটা কি সঠিক পদ্ধতিতে হয়েছে? সবথেকে ভালো সঠিক পদ্ধতিতে হয়েছে সেটা? দেখো, ম্যানগ্রোভ যত বলা হয়েছে, যত রোপণ করা হয়েছে তা কিন্তু হয়নি। ম্যানগ্রোভ নিয়ে একটা স্ক্যাম হয়েছে, তুমি যেমন দেখালে চালের স্ক্যাম, তিরপলের স্ক্যাম, সেমনি ম্যানগ্রোভের একটা বিরাট স্ক্যাম আছে। আর আমি যদি বলি একটা দিকে কয়েকজন খুব সৎভাবে কাজ করছে, যেমন ভারত সেবাশ্রম সংঘ, যেমন খুব সৎভাবে কাজ করছে রামকৃষ্ণ মিশন, আরও বিভিন্ন এনজিও, আমাদের অনেক এনজিও যাচ্ছে খাবারের প্যাকেট নিয়ে সব কিছু করতে, তারা ঝড় জলে ভিজে তারা কাজ করছে। আবার একটা দিকে এই স্ক্যামের জন্যে কত কত তেরপল, চাল এসব লুট হয়ে যাচ্ছে। আমি দেখাবো একটা ছবি, আমি আসছি অপর্ণা বেরার কাছে, যে স্বেচ্ছাসেবী সংস্থা পাশাপাশি সাধারণ মানুষ, যাদের বিপদ বললাম না, কারোর সর্বনাশ, তো যাদের সর্বনাশ হবে তারা তো সরকারের মুখাপেক্ষী বসে থাকবে না, প্রশাসনের ওপর তারা নিজেরা হাত মিলিয়েছে। যে ছবি দেখতে পাচ্ছি যে রেমালের আশঙ্কায় গোসাবায় সেখানে বিকেল থেকে নদী মেরামতির কাজ শুরু হয়েছে, সেই ছবিটা একবার চালাতে বলবো আমার টিমকে। বিকেল থেকে গোসাবায় নদী মেরামতির কাজ শুরু হয়েছে, গোসাবার 7 জেলিয়ায় সেখানে নদী বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে, বাঁধ মেরামতির কাজে হাত লাগিয়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা, গ্রামবাসীরা, তারা নিজেরা বাঁধ মেরামতির কাজে হাত লাগিয়েছেন। আমি খুব সংক্ষেপে অপর্ণা বেরার কাছে আসবো। অপর্ণা, প্রতিবার এই ধরনের ঘটনা ঘটছে, সত্যি কি ওয়েদারের কোনো চেঞ্জ হচ্ছে যেটা আমাদের গাফিলতির জন্য আরও ভয়ঙ্কর প্রভাব পড়ছে? দেখুন, গবেষক হিসেবে কতগুলো বিষয় যেটা একেবারেই ফ্যাক্ট সেইগুলোকে সামনে রাখলে যেটা দাঁড়ায় যে
সুন্দরবন বারবার আমাদের এই প্রাথমিক আঘাতটা নিয়ে নিচ্ছে এবং আমাদের কলকাতা সহ বাকি পুরো দক্ষিণবঙ্গটাকে অনেকখানি বাঁচাচ্ছে। তো আমরা এই ক্লাইমেট চেঞ্জ এবং সেই রেফিউজি এই সংক্রান্ত তাদের ভালনারেবিলিটি, লাইভলিহুড স্ট্রাগল এই সংক্রান্ত যে কোনো আলোচনায়, যে কোনো গবেষণায় এটা উঠে আসে, সেটা হচ্ছে ক্লাইমেট জাস্টিস। তো এই ক্লাইমেট জাস্টিসের বিষয়টা, এটা কিন্তু যদি গ্লোবাল পার্সপেক্টিভে দেখা যায় তাহলে কিন্তু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এবং এই যে এবং IPCCও এটা নিয়ে অনেকবার প্রত্যেকটা রিপোর্টেই আমরা দেখতে পাই যে লো লাইং যে আইল্যান্ডগুলো সেগুলোর ওভারঅল অবস্থা এবং পুরো মানে পৃথিবী জুড়েই যে ডেল্টা, বড় বড় মেজর যে ডেল্টাগুলো রয়েছে সেগুলো কিন্তু সব সাবসাইডিং। তো আমাদের যে বেঙ্গল ডেল্টা তার সাবসিডেন্স মানে সাবসাইডেন্স রেট এবং তার সাথে যে সি লেভেল রাইজ সেটা কম্পেনসেট করলে যেটা দাঁড়াচ্ছে এগুলোও কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই যে এখানে আমরা অলমোস্ট মানে সবচেয়ে হাইয়েস্ট রেট দেখতে পাচ্ছি সি লেভেল রাইজে। তার সাথে রিসেন্ট কিছু গবেষণাপত্রে এটাও দেখাচ্ছে যে লাস্ট 1-2 দশকে প্রায় এই যে সাইক্লোন এই বে অফ বেঙ্গলের এই মানে জায়গাটাতে সাইক্লোনের যে অকারেন্স এবং তার যে ইন্টেন্সিটি সেটা কিন্তু প্রায় 20-26% বেড়েছে। ফলে আমরা লাস্ট এই 19 সাল থেকে এতগুলো পরপর সাইক্লোন দেখতে পাচ্ছি এগুলোর যে সম্পূর্ণ। অনেক ধন্যবাদ আপনাকে। আমার এটাই প্রশ্ন, আমি আসবো সংকেতের কাছে আবারও, যে এত কিছু যেগুলো হচ্ছে পরিবর্তন এবং যেটা বললেন কিছুক্ষণ আগে সৌমেন্দ্রমোহন ঘোষ, মানে অবাক করার বিষয়, হাস্যকর বিষয়, নানা রকমের স্ক্যাম আমরা শুনেছি আমাদের এই রাজ্যে, ম্যানগ্রোভ স্ক্যামও নাকি হয়েছে। আমার বক্তব্য, এগুলো কি সরকারের নির্দিষ্ট দপ্তরের কাছ থেকে খবর আসে না? প্রশাসন কি জানে না, আপডেট থাকে না, ব্যবস্থা নেওয়া যায় না, নাকি অপেক্ষা করে যে একটা ঝড় আসুক, আসুক, আছড়ে পড়ুক, ক্ষয়ক্ষতি হোক, তারপরে কোটি কোটি ত্রাণ আসুক, তারপরে আমরা বুঝে নেব খেলা হবে কোনটা? কি করে এসব বলছেন এখন? আপনাকে বললেই আপনারা বলবেন যে আজকের দিনে এইসব বলছে, হয়ে যাওয়ার পরে শঙ্কু বললে ভালো হতো। আমাদের বনমন্ত্রীকে, তিনি কোথায় এখন? ম্যানগ্রোভ লাগানো নিয়ে স্ক্যাম হবে না? বনমন্ত্রীর দায়িত্ব ছিল, এটা তো সেচ করেনি। তো ফলে বনমন্ত্রী টেন্ডার করেছেন, তিনি চালও চুরি করেছেন, তিনি বনমন্ত্রী ছিলেন, যা করার করেছেন, নেকিকার দারিয়া মেডাল সমস্ত ম্যানগ্রোভ লাগানোর বদলে ম্যানগ্রোভ ওখানে কাটা হচ্ছে আর লাগানোর পয়সা স্যাংশনড হচ্ছে, বাইপাস করে বেরিয়ে যাচ্ছে। শুনুন, আমি আপনাকে একটা কথা বলছি, পাশের রাজ্য আপনি উড়িষ্যায় যান, দেখবেন পারমানেন্ট সলিউশনের দিকে গিয়েছে রাজ্য, ওখানে সেপারেট শেল্টার এরিয়া তৈরি করেছে। আমাদের রাজ্য 5 বছরের প্ল্যান নিয়ে একটা প্রিভেন্টিভ মেজার দিতে পারত না? মানুষকে তুলে রাখার জায়গা, তাদের খাওয়ার জায়গা, প্রতিবার ক্যাম্প করতে হবে, সাজা এক্সাম্পল নিচ্ছেন, ত্রাণের টাকা, ত্রাণের খাওয়ার,